2021 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আলোচনায় পড়াঘরের পক্ষ থেকে আমি হাবিবা সুলতানা সবাইকে শুভেচ্ছা জানাই। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে আজকে আমরা অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নটি বোর্ডে দেওয়া রয়েছে, প্রশ্নটি একটু লক্ষ্য করো। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো, সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত, তাই এই পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কিভাবে করছো? তোমার সারাদিনের কাজকর্ম কাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করো, সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছো। সহপাঠী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটি এসেছে প্রথম অধ্যায় গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার থেকে। তুমি প্রথম অধ্যায়ের পার্ট 1, 2, 3, 4 এই বইয়ের রিডিংগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে নিজের মতো করে অনেক সহজেই এই প্রশ্নটির উত্তর সাজিয়ে লিখতে পারবে। তারপরও তোমাদের সুবিধার্থে আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে নেব। প্রথমত, তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করো। তুমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করো তার সময় উল্লেখ করে তুমি সেগুলো দেখিয়ে দিতে পারো। যেমন ধরো, তুমি কয়টা বাজে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার পর তুমি কী কী কাজ করো, তুমি কোন সময়ে সকালে নাস্তা করো, তারপর তুমি পড়তে বসলে সেটা কোন সময়ে বা কয়টা বাজে পড়তে বসো, এসব তুমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটি তালিকা আকারে উপস্থাপন করতে পারো। তারপর ধরো, পড়াশোনার পরে তুমি তোমার মাকে সাহায্য করো, কী কী কাজ করতে তোমার মাকে সাহায্য করো, এগুলো সময় উল্লেখ করে দিতে পারো। তারপর ধরো, তুমি কোন থেকে কোন সময় পর্যন্ত বিশ্রাম করো, বিকালবেলা বাগান চর্চা করো কিংবা খেলাধুলো করো তা উল্লেখ করে দিতে পারো। তারপর ধরো, তুমি দুপুরবেলা বিশ্রামের পরে, সন্ধ্যার পর কখন পড়তে বসো, কী কী সাবজেক্ট পড়ো, তুমি সেগুলো উল্লেখ করে দিতে পারো। সপ্তাহে কোন দিন তুমি কী কাজ করো, কীভাবে তোমার পরিবারের সাথে সময় ব্যাপন করো, সেগুলো তুমি অনেক সহজভাবে নিজের মতো করে নিজের দৈনন্দিন জীবনের কাজগুলো উল্লেখ করতে পারো। তারপর ধরো, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে তুমি কী করো? অনেকে দেখা যায় বই পড়ে, অনেকে টেলিভিশন দেখে, তুমি নিজের জীবনে কী কাজ করো সেগুলি তোমাকে সহজ ভাষায় উল্লেখ করে দিতে হবে। রাত্রেবেলা তুমি কটায় ঘুমাতে যাও, এইসব জিনিসই দৈনন্দিন জীবনে তুমি যা যা করো মেনলি সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে সময় উল্লেখ করে। তারপর দেখো, সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সহপাঠী বন্ধুরা, তোমাদের কাছে যদি একটি সময় তালিকা থাকে তাহলে তোমরা অনেক সহজেই কোন সময় কোন কাজটা করতে হবে তা নিয়ে কোনো গৃহদ্ধ থাকে না, তুমি একদম সহজভাবে কোন কাজের পর কোন কাজটা করতে পারো সেটা জেনে যেতে পারো, ফলে তোমার কাজ করতে কোনো অসুবিধা বা ঝামেলা লাগে না, তুমি একটা কাজের পর একটা কাজ একদম সময় মতো সঠিকভাবে করতে পারো। তারপর দেখো, সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছো। আমরা যেহেতু সবাই শিক্ষার্থী, আমাদেরকে বই পড়াকে নিজের প্রায়োরিটি বানাতে হবে, তাই আমাদের সময় তালিকার ক্ষেত্রে হবে যাতে আমরা সবচেয়ে বেশি সময়টা আমাদের পড়াশোনায় দিই। আর যেহেতু এখন স্কুল বন্ধ কোভিড-19 জন্য, তাই আমাদের পরিবারের লোকজনদের সাথে বেশি বেশি সময় কাটাতে হবে, তাদের সাথে অনেক ভালোভাবে মেলামেশা করতে হবে, আশেপাশে বন্ধুদেরকে সময় দিতে হবে, আর সবচেয়ে বেশি সময় দিতে হবে নিজের পড়াশোনাকে। সময় মতো নিজের সব পড়াশোনা বোর্ড বইগুলো ভালো করে রিডিং পড়তে হবে, তাহলেই দেখবে তোমাদের একটি সুন্দর সময় তালিকা এসে পড়বে। তোমরা নিজেদের দৈনন্দিন কাজগুলো মাথায় রেখে নিজেদের মতো করে একটি সময় তালিকা তৈরি করে নিতে পারো। সহপাঠী বন্ধুরা, আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।